हेलो स्टूडेंट्स, आज तुम्हारे 38 পাতা একের গণিতের 38 পাতা 9 এর দাগের লেখা অঙ্কগুলি সমাধান করা পদ্ধতিটি শেখাবো। দেখো, কোন লেখা অঙ্কে কখন গুণ করতে হবে সেটা কি করে বুঝি। কোন একটা বিষয়ে একটা জিনিসের বা কোন একের মান দেয়া থাকলে অনেকগুলি বা একের বেশি মান বার করতে হলে তখন গুণ করতে হয়। যেমন ধরো, প্রতিটি পেনের দাম 15 টাকা হলে 10টি পেনের দাম কত। প্রতিটি মানে একটি পেনের দাম, একটি পেনের দাম 15 টাকা। দশটি পেনের দাম কত। এখানে তাহলে 15কে 10 দিয়ে গুণ করতে হয়। কোন জিনিসকে 0 দিয়ে গুণ করলে গুণফল 0 হয়। 500, 100, 100 গুণিত চিহ্ন দিলাম, তারপরে 1, 5, 5 আর 1, 1 যোগ করলে 5, 0, 5, 1 = 150। তাহলে উত্তর হবে কত, 10টি পেনের দাম 150 টাকা। আবার দেখো, 9 থেকে কয়ের অঙ্কটা দেওয়া আছে, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা গুণফল নির্ণয় করো। 9 থেকে ক, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান দুটো 9, 99। 1 অঙ্কে বৃহত্তম সংখ্যা 9। এবার 99 এবং 9 গুণ করলে গুণফল বেরোবে। 99 গুণিত 9, 9 = 81, 81 = 1, হাতে 8, 9 = 81, 89। গুণফল অতএব 891। আবার দেখো, 9 = 6, 9 = 6, 4 গুণ অপেক্ষা 2 বছর বেশি। পুত্রের বয়স 8 বছর হলে পিতার বয়স কত। তাহলে পুত্রের বয়স 8 বছর, পুত্রের বয়স 8 বছর, অতএব পিতার বয়স 8
তার চার গুণ, চার দিয়ে গুণ, তার সঙ্গে দুই যোগ অর্থাৎ দু বছর বেশি যুক্ত দুই সমান চার আসতে বত্রিশ যুক্ত দুই সমান বত্রিশ যুক্ত দুই সমান চৌত্রিশ। এখানে বছরটা লিখতে হবে, চৌত্রিশ বছর। আবার দেখো উমার দেখেরটা ইয়র দেখেরটা দেখো ইয় দুই নয়ের দেখে ইয় নয়ের দেখে ইয় মাতার বয়স পুত্রের বয়সে চার গুণ অপেক্ষা তিন বছর কম, পুত্রের বয়স এখানেও আট বছর, তাহলে মাতার বয়স কত? পুত্রের বয়স আট বছর, পুত্রের বয়স আট বছর, অতএব মাতার বয়স আট গুণিত চার বিযুক্ত তিন বছর কম বিয়োগ তিন বছর সমান চার আসতে বত্রিশ বিয়োগ তিন বছর সমান এবারে বিয়োগ করতে হবে নয় বত্রিশে বারো, নয়ের পর উনত্রিশ বছর। অতএব মাতার বয়স বছর। এইভাবে তোমরা নয়ের দাগে ক থেকে দন্ত্য ন পর্যন্ত অর্থাৎ লেখা অঙ্কগুলি করে আনবে। তোমাদের আজকের পাঠ গণিত আন পেজ আটত্রিশ ন নম্বর দাগে ক থেকে দন্ত্য ন পর্যন্ত। তোমরা বাড়িতে এগুলি অভ্যাস করবে, এর পরের দিনে তোমাদের আমি এর উত্তরগুলি করে পাঠিয়ে দেবো।